আমি যে মাছটা মারলাম বোয়াল মাছ, এটা প্রমাণিত। এই যে একটু নিচে নামান, নিচে নামান। আজকে আছে আমাদের সাথে আমাদের MBBS ডাক্তার ডক্টর লাবু। আমি আছি, আমি ফয়সাল ফকির, সাথে আছে সালাম ফকির। এই যে আমাদের বড়শি ফেলানোর মোটামুটি মিনিট দশেকের মাথায় আমরা একটা বোয়াল মাছ পেয়েছি, আশা করছি আরও পাব, দয়ালের যদি কৃপা থাকে। এখন আপনারা মাছ পাওয়ার আনন্দে সালাম ফকিরের একটু নৃত্য দেখেন। দয়াল, ও দয়াল, 200 গ্রাম হবে। কি 200 গ্রাম হবে? এ মাছ মিনিমাম 1 কেজি হবে। 1 কেজি ওজনের একটা মাছ আমরা পেয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। এই মাছ ডাক্তার ভাই, রশি নেই, রশি আমি একটা আনিলাম, দেখেন দিন ভিতরে আছে নাকি। এই যে ওই রশি না, আর একটা রশি ছিল, আপনারা দেখতে পাচ্ছেন। এই রশিটা আমরা এখন মাছ ভাতার জন্য রশি খুঁজছি। আর একটা বোতল আছে, আর একটা বোতল আছে, এই রশি নিয়ে আইলেন। দেখুন বোয়াল মাছের হাত দেখতে পাচ্ছেন, প্রচুর দাঁত। এই দাঁতের ভিতরে যদি কারো হাত যায়, মাছটা ধরতে হবে। নিচে রাখেন, ও শুধু পানির দিকে, পানির দিকে টার্গেট দেন, ছেড়ে দেন। ভাই স্যার তুমি খুশি গো? আপনারা এখন দেখতে পাচ্ছেন বোয়াল মাছ, কাইনকের ভিতর থেকে যখন ঢুকানো হবে। হ্যাঁ, হাত সাবধান, হাত সাবধান রাখেন, কাইনকের ভিতর তো আঙুল চালিয়ে দেন, যাতে আমার হাতটা শেষ, হাতটা যেন শেষ হয়ে যায়। সুতা দেখা আছে, ওই যে সুতা, কাছি যাতে কিছু দিলি না, কাছি দেওয়া লাগবে না, কাছি দেওয়া লাগবে না। আজকে আমরা খুব আনন্দিত, নিবদ্ধিত। হ্যাঁ, প্রথম দিন আমরা একটা পেয়েছিলাম 1 কেজি 400 গ্রামের একটা বোয়াল। তারপরের দিন এসে রাত 4টা পর্যন্ত থেকেছিলাম, কিন্তু কোনো মাছ হয়নি। সেই দিন ছিল আমাদের জাহিদ ভাই, আমাদের খোকন ভাই, তারা ব্যাটারি ভাড়া করে এনেছিল মাছ মারার জন্য, বাট কিন্তু ফলাফল শূন্য, ফলাফল শূন্য। আজকে দয়ালের কৃপা হয়েছে আমাদের প্রতি, ছেড়ে দেন। আরেকটা বান্ধন দেন, এখানে আর কোনো বান্ধনই লাগবে না, এখানে ছাড়িয়ে যাওয়ার তার কোনো অপশন নেই। ঠিক আছে, তাইলে এই জায়গায় ফেলেন নাকি? এই যে পানি আছে, পানি নেই মাছটা বাঁচবে না, আধা ঘন্টার ভিতরে মৃত্যুবরণ হবে। মাছকে বাঁচাতে হবে, এখানে ফেলেন, এখানে ফেলেন, কাছে ফেলেন। এই যে এখানে খুঁজতে, এই যে এখানে দেন, আমি করছি, এদিকে আসেন। আরো বুঝতে হবে, আমরা মাছ পেয়েছি এবং সেই মাছকে জীবিত রাখার জন্য সুতা দিয়ে আমরা একটা খুঁটির সাথে বেঁধে রাখছি, মাছের যেন কোনো কষ্ট না হয়। এবং আমাদের ইচ্ছা আছে মাছকে আজকে বাসায় নিয়ে যে হজ করাবো, এবং সেটা অবশ্যই দায়ামি হজ হবে। এই যে এই বর্ষিটা আবার বেঁধে ফেলুন। না না, ওই বর্ষি আর বাধা পাবেন, ওই যে অন্দর মহলে চলে যাবে। তাহলে এটা এটা কি হবে? বর্ষি এখানে থাকলো, এখনো আমরা দুইটা বর্ষি আছে আমাদের, এই যে একটা এবং এই একটা, সিঙ্গেলটা ধরেন, ঠিক আছে, সিঙ্গেল দেখেন, সিঙ্গেলটা সিঙ্গেল ধরেন। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আমাদের একটা সেরেস্তার সুতা পেঁচিয়ে গেছে। কি পারবেন না?
বহুত বেশি। যান এদিকে মাছ বেঁধে মরে যাক।